বার্তা কথায় না কাজে বিশ্বাসী। প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আলিপুর বার্তা, আর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন। ও মানবিকতার নতুন ঠিকানা মেডিকেয়ার নার্সিং হোম, মেটারনিটি অ্যান্ড নার্সিং হোম। এখানে অভিজ্ঞ ডাক্তার মন্ডলী ও আধুনিক যন্ত্রপাতি দ্বারা সকল রোগীর চিকিৎসা, ডেলিভারি এবং অপারেশন করা হয়। দিবারাত্রি ডাক্তারবাবুরা এখানে থাকেন। আমাদের ঠিকানা ডোঙ্গারিয়া মোড়, নোদাখালি, দক্ষিণ চব্বিশ পরগনা। মোবাইল নাম্বার 9830717786 অথবা 9433717786। স্বাস্থ্যসাথী ও RSBY মান্যতাপ্রাপ্ত মেডিকেয়ার নার্সিং হোম, মেটারনিটি অ্যান্ড নার্সিং হোম। প্রোপ্রাইটার ডাক্তার এম রহমান। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বজবজ 2 নম্বর ব্লকে, যে কর্মতীর্থ আছে সেই ভবনে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছন দিকেই বিভিন্ন এখানকার যারা লোকজন আছেন তারা রাত জেগে চাল, ডাল, পেঁয়াজ, বিভিন্ন ধরনের সামগ্রী এরা প্যাকেটবন্দি করছে। আপনাদের জানিয়ে রাখি, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ব্যক্তিগত উদ্যোগে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের যে 7টা বিধানসভা কেন্দ্র আছে, সাতগাছিয়া, হলতা, বজবজ, মহেশতলা, মেটিয়াবুরুজ এবং ডায়মন্ড হারবার, প্রতিটি বিধানসভা কেন্দ্রে মোট 50,000 করে একটা বিশেষ কিট, অর্থাৎ যে সমস্ত মানুষ দিন আনে দিন খায় এই করোনা ভাইরাস আতঙ্কের জেরে, যে আমাদের প্রতিরোধ করার জন্য লকডাউন চলছে, যেটা চলবে আগামী 14 এপ্রিল পর্যন্ত, সেই সমস্ত দিন আনা দিন খাওয়া মানুষরা যাদের খাদ্যের কোনো সমস্যা না হয় তারই কথা মাথায় রেখে এখানে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ 7টা বিধানসভা কেন্দ্রে পর্যাপ্ত মাল পাঠিয়ে দিয়েছেন। সেই সমস্ত জিনিসগুলো আমি আমার ক্যামেরাম্যান সুকুমার চক্রবর্তীকে বলবো ডান দিকে একটু দেখাতে, যেখানে দেখা যাচ্ছে যে বস্তাবন্দি করা হয়েছে, প্যাকেটবন্দি করা হয়েছে বিভিন্ন পেঁয়াজ। আমার সামনেই আছে মসুর ডাল এবং মালিকা আপনারা দেখছেন যে মসুর ডাল প্যাকেটবন্দি হচ্ছে, এবং ডান দিকে চাল ইতিমধ্যেই বস্তাবন্দি করা হয়ে গেছে, এবং আমার ডান দিকে দেখতে পাচ্ছি আমরা আলু এখানে অনেক প্যাকেটবন্দি করা হয়েছে। এছাড়াও যেটা আমরা জানতে পারছি যে বিস্কিট, ভুজিয়া এবং চা পাতা, তার সঙ্গে করোনা ভাইরাস প্রতিরোধের জন্য মাস্ক, সেটাও দেওয়া হবে, এবং সচেতনতামূলক লিফলেট সেই কিটসের মধ্যে থাকবে। একটু আগে এখানে এসেছিলেন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ক্যানিং পূর্বের যিনি বিধায়ক শওকত মোল্লা, তিনি টোটাল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের 7টা বিধানসভায় এই যে কিটস দেওয়া হবে তার তদারকি করছেন। আমরা দেখছি এখানে চাল, ডাল, আলু বিভিন্ন প্যাকিং হচ্ছে, মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জির একটা কর্মসূচি। এই কর্মসূচিটা নিয়ে তার একটু বলেন, মানে করোনার পরিপ্রেক্ষিতে কী কর্মসূচিটা? না, আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জিকে। যখন গোটা দেশ জুড়ে কোটি কোটি মানুষ যখন করোনা ভাইরাসে আক্রান্ত, সারা দেশ আজকে লকডাউন চলছে, ঠিক সেই সময় আমরা দেখছি যে বিশেষ করে গ্রাম বাংলায় যারা গরিব খেটে খাওয়া মানুষ, সে কৃষিজীবী হতে পারে, মৎস্যজীবী হতে পারে, রিক্সা চালক, ভ্যান চালক, বাবুর বাড়ি কাজ করা লোক, বিভিন্ন কর্মের মানুষরা আছে, তাদের কারো কারো এই লকডাউনের ফলে যাদের দিন আনতে পান্তাপুরে, আমরা গ্রামের কথা বলি, দিনমজুর যারা, না খাটলে খাওয়া হয় না, আমাদের প্রিয় সাংসদ সারা বছর ধরে যেমন মানুষের পাশে দাঁড়ান, আজকেও তিনি তার নিজস্ব উদ্যোগে আজ ডায়মন্ড হারবারের প্রায় 50,000 পরিবারের পাশে তিনি দাঁড়িয়েছেন। এবং আমাদের সাতগাছিয়া বিধানসভার প্রায় মানে 7,500 পরিবার প্রতি বুথে আমরা 25 জন করে তাদের হাতে একেবারে সিস্টেম অনুযায়ী, মানে বিশেষ করে সোশ্যাল ডিস্টেন্স আমরা যেটা বলি, 1 মিটার দূরে দূরে দাঁড়ানো, কাউকে টাচ না করা, প্রতিটা বুথে বুথে আমরা সেইভাবে নির্দেশ দিয়েছি। আগামী পরশু দিন সকাল থেকে আমাদের এই প্যাকেটগুলো বিলি হবে এবং 1 মিটার দূরে দাঁড়িয়ে সেগুলো তারা গ্রহণ করবে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে 7টা বিধানসভা, গোটা ডায়মন্ড হারবারের 7টি বিধানসভা কেন্দ্রে শুরু হচ্ছে, যেটা গোটা পশ্চিমবাংলায় কোনো সাংসদ, গোটা ভারতবর্ষের কোনো সাংসদ করতে পারেনি,
একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর পার্লামেন্ট কনস্টিটিউয়েন্সিতে এই কর্মযজ্ঞ তিনি শুরু করেছেন। এটা এই কিটসে কী কী দাদা থাকছে? এখানে থাকছে আপনার চাল থাকছে, ডাল থাকছে, আলু থাকছে, আটা থাকছে, পেঁয়াজ থাকছে, চায়ের পাতা থাকছে, বিস্কুট থাকছে এবং ভুজিয়া থাকছে। মানে এগুলো আমরা একটা প্যাকিং করে এবং দুটো লিফলেট থাকছে, বিশেষ করে এই করোনা সংক্রান্ত বিষয়ে সচেতন করার জন্য দুখানা লিফলেট এর মধ্যে থাকছে, এইগুলো আমরা মাত্রার হাতে তুলে দিচ্ছি। এখন তো দাদা লকডাউন চলছে, মানুষের উদ্দেশ্যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের উদ্দেশ্যে আপনার একটা বার্তা কি মানুষ? আমি সমস্ত ডায়মন্ড হারবারবাসী এবং সমস্ত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যুব সমাজের কাছে শুধু একটা আবেদন করব এবং সর্ববর্ণের মানুষের কাছে আবেদন করব, সর্বধর্মের মানুষের কাছে আবেদন করব, যে এখন যে লকডাউন চলছে এখানে আমাদের বিশেষ করে সোশ্যাল ডিস্টেন্সটাকে আমাদের বজায় রাখতে হবে। স্যানিটাইজ দিয়ে দিনে চার পাঁচবার ছবার করে হাত ধুয়ে ফেলতে হবে, সাবান দিয়ে হাত ধুয়ে ফেলতে হবে, নিজের ঘরবাড়ি পরিষ্কার রাখতে হবে এবং বিশেষ করে বিভিন্ন রাজ্য থেকে আমাদের এলাকার মানুষ যারা কাজে গিয়েছিলেন, বিভিন্ন কর্মরত ছিলেন, তারা যখন আজকে আমাদের বাড়িতে ফিরছে তাদেরকে প্রথমেই স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া, সেখান থেকে স্ক্রিনিং করা, পরীক্ষা করা, তারপরে সে হোম আইসোলেশনে থাকা, এবং যদি কারোর জ্বর, কাশি, সর্দি কিংবা দমের কষ্ট কিংবা হাঁপানি হয় সরাসরি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, মহকুমা স্বাস্থ্যকেন্দ্র এবং বিশেষ করে আমাদের ডায়মন্ড হারবারের সুপার স্পেশালিস্ট হসপিটাল আছে, আপনারা সঙ্গে সঙ্গে সেখানে চলে যান, নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করান, নিজে বাঁচুন, নিজের পরিবারকে বাঁচান, অপরকে বাঁচতে সাহায্য করুন, এটা আমরা এই জেলার সর্বস্তরে মানুষের কাছে আবেদন করব। থ্যাংক ইউ। তো যেটা আমরা জানতে পারছি আগামী বুধবার সকাল থেকে এই যে দ্রব্যগুলো সেগুলো তুলে দেওয়া হবে প্রতিটি বুথের, অর্থাৎ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রতিটি বুথের 25 জন যারা দিন আনা দিন খাওয়া মানুষ তাদের জন্য। ক্যামেরায় সুকুমার চক্রবর্তীর সঙ্গে কুণাল মালিকের রিপোর্ট, আলিপুর বার্তা, দক্ষিণ চব্বিশ পরগনা।